বাড়ি থেকে আজকে সকালবেলায় বেরিয়ে এসেছি আর সেখান থেকে চলে এসেছি কল্যাণী। তো তোমাদেরকে আগে থেকে কিছু বলা হয়নি, তো আমরা এখন কল্যাণী চলে এসেছি। অবশ্যই আমার মেয়ে আসেনি এবার, এবার আমরা এসেছি আমরা দুজনে। তো এসে সকালবেলায় একটু টিফিন করলাম। টিফিন করা বলতে রাস্তায় আসতে আসতেই একটু ইয়ে কিনে নিয়েছিলাম, পুরী কিনে নিয়েছিলাম, এখানে কাছেই দোকান, তো পুরী কিনে নিয়েছিলাম। এসে খেয়ে নিলাম একটু ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে। তো এতটাই মানে ধুলো হয়েছিল চার, মানে অনেকদিন পরে আসছি বুঝতেই পারছো, তো এতটাই ধুলো হয়েছিল সেই জন্য মানে ধুলোতে মুখে মাস্ক পরে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তবুও কিন্তু প্রচুর ধুলো, মানে ঘরটা একটু মুছতে হবে, না হলে হবে না। আর আমি এসে একটু চেঞ্জ করে নিয়েছি, জামাটা পরে নিয়েছি, না হলে বাবা কীরকম লাগছিল। লাইটটা হয়ে এই যে, তো আমি এখন এসেছি আমার ঠাকুরটা যে ঘরে ছিল সেই ঘরে। তো এই দেখো আমার ঠাকুর, এইভাবে রেখে যাওয়া হয়েছিল, এভাবেই আছে, বাসন কোসনগুলো এরকম করে মাজা ঘষা করে রেখে গেছিল, সেটাই বোধ হয় রেখে গেছিল। আর এই দেখো আমার টেবিলটা পড়ে আছে সব, এত মানে ধুলো কি বলবো, সব ধুলো, সবই আছে ধুলো। এই যে, তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই কীরকম অবস্থায় আছে, তিন মাস পর আসলাম, তো চলো দেখাই। এই যে সবই ঠিকঠাকই হয়েছে মোটামুটি, কিন্তু ধুলো, সবই ধুলো, নিস্তেজগুলো সব ধুলো। সাইকেলটাই দেখো হাওয়া নেই, এই দেখো, এই যে হাওয়া নেই। তো জানলা টানলাগুলো কিন্তু খুলে দিয়েছি এসেই, এই দেখো এসে এগুলো পরিষ্কার করে কেচে দি, মানে কেচে দিলাম, আলনাতে ছিল সব, এগুলো না কাচলে ব্যবহার করা যাবে না। তো গামছে টামছেগুলো, আর এই যে এখানে তো ঢোকার রাস্তাটা ছিল, দেখেছো তোমাদেরকে হোম ট্যুরে তো দেখিয়েছি। আর এসে জামা কাপড়গুলো এখানে খুলে রেখেছি, কারণ বাইরে থেকে পরে এসেছি তো সেই জন্য। আর এগুলো দেখলেই বুঝতে হবে কতটা পরিমাণ ধুলো, এই যে কতটা পরিমাণ ধুলো হাতে, কালো কালো। তো এখানে আমি স্যানিটাইজার পরবো বলে এটা নিয়ে এসেছি, হেলমেটগুলো ক্যাশের মাথার উপরে। আর এখানে আগেই মেজে ঘষে রেখে গেছিলাম, সেই বাসনগুলো আছে। আর এই তো এখানে তো ওয়াশরুমটা, তারপরে এইদিকে চলে আসলে তো এই যে এখানে জানলা খুলে দিয়েছি, সব চারিদিকে এত ধুলোবালি। আর সেটা পাপা এই যে সেই যে চাদরটা অবশ্যই চেঞ্জ করে দিয়েছি, আর বালিশ টালিশ যেগুলো লাগবে তো সেইগুলো একটু রোদে দিয়ে দিয়েছি। আর ড্রেসিং টেবিল টেবিল সবই ধুলো, সব ধুলো। আর এই বাসনগুলো আমি এখন একটু পরিষ্কার করে নিলাম, কারণ খেতে তো হবে, একটু সেদ্ধ ভাতটা করে খাবো, তো সেই জন্য ওগুলো মেজে নিয়েছি। এই চাদরটা পাতা ছিল আলনার উপরে, এই চাদরটা, এটাকে কাঁচা হচ্ছে না, এখন এসেছি তো মানে আর শরীর চলছে না, ওই জন্য সব রেখে দেওয়া হয়েছে। আর বালিশ টালিশগুলো এই দেখো আমি সব এখানে রোদে দিয়ে দিয়েছি পাঁচিলের উপরে, এই যে বালিশ পাশ বালিশ সব এখানে রোদে দেওয়া আছে, এই দেখো পাঁচ বালিশ, তো এখানে রোদে দিয়ে দিয়েছি ওই কম্বলটা সমেত। তো এখন তো রাত হয়ে গেছে, আর রাতে তো খাবার কিছু করতে হবে, তো গ্যাস পুড়িয়ে গেছে, তোমাদেরকে আগেও বলেছি, ওই জন্য এই দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো শ্রীতার পাপাই ভাতটা দেখাশোনা করছে, আর রান্না কিছু আছে, তো দুপুরবেলায় ও হোটেল থেকে নিয়ে এসেছিলো, তারপরে উপরের আন্টিরাও দিয়েছিলো চিকেন, তো একটু ভাত ওইটুকু আছে। এই যে মাছ আছে এক পিস, দু পিস মাছ এনেছিলো, এক পিস খেয়েছি আর এক পিস আছে, তো দুজন মানুষ বুঝতেই পারছো। আর এই দেখো চিকেনও কিছুটা আছে, তো উপরের আন্টিরা চিকেন দিয়েছিলো, তো এগুলো দিয়ে হয়ে যাবে রাতের খাবার, যেহেতু ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা অনেকটা পরিমাণে বসানো হয়ে গেছে, বুঝতে পারিনি কাপের মাপে, বুঝতে পারিনি আমি ঠিক, তো এই আর কি। আর এ দেখো ঠাকুরগুলো এরকম করে সন্ধ্যা টন্দা সব দেওয়া হয়ে গেছে আর কি, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো চলো তোমরা উপভোগ করো, আশা করছি ভালো লাগবে আমার ব্লগ। আর সতী মায়ের মন্দিরের পুজো করতে যাব সকালে, তো সেটার জন্য অবশ্যই তোমরা তৈরি থেকো, তোমাদেরকে গোটা সতী মায়ের মন্দিরটাই দর্শন করাবো। তো চলো তাহলে,
প্রিয় বন্ধুরা, গুড মর্নিং বলে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজ হলো সোমবার আর সকাল সকাল দেখতে পাচ্ছি আমরা কিন্তু কল্যাণীতেই আছি। আর এখন স্নান টান সব করে নিয়েছি আর পরেছি আজকে এই শাড়িটা। তো দেখো তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে। আর তোমাদেরকে বলেছিলাম যে এই শাড়িটা কবে পরবো, এর আগে অনেক আগে ব্লগে বলেছিলাম। এতে বসে যেতে পাপারও স্নান টান হয়ে গেছে, তো হাতে এই যে কাপড়টাও আছে মোটামুটি বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, এখন যাচ্ছি সতী মায়ের কাছে। তো আমাদের একটু মানসিক আছে, সেই জন্য সতী মায়ের মন্দিরে একটু পুজো দেবো। তো তারপরে এসে একটু খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো তাহলে তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে সাথে, তোমাদেরকেও আজকে দেখাবো যতটুকু দেখানো যায়। আর মন্দিরটা কতটুকু কী খুলেছে জানি না এখনও। তো বাইরে দেখো বেশ ভালোই ঝলমল ঝলমল করছে আকাশ, মোটামুটি একটু হালকা এদিকে মেঘলা মেঘলা আছে। দেখো ছাতা নিল না, তো যদি বৃষ্টি টিষ্টি আসে মাস্ক নাও নি, তো দুটো মাস্ক নাও। তো এই যে রেডি হয়েছি হাতে কাপড়টা, তো চলো তাহলে যাওয়া যাক। সেটা পাপা তালা টালা দেবে, তো চলো। তো এই যে আমরা কিন্তু কল্যাণী রথতলা থেকে বেরিয়ে পড়লাম এখন ঘোষপাড়ার দিকে, কারণ ঘোষপাড়াতে ওখানে সতী মায়ের মন্দিরে যাচ্ছি এখন আমরা। তো সকাল সকাল স্নান টানগুলো সেরে টেনে নিয়েছি, তো তোমাদেরকে দেখালাম আজকে শাড়ি টাড়িগুলো করেছি। আর এটা হলো রথতলা, রথতলার মোড়ই বলা হয় এটাকে। তো যারা কল্যাণীতে থাকো যেসব বন্ধুরা তারা দেখে নিশ্চয়ই চিনতে পারছো জায়গাটা। তো হ্যাঁ, তো এর আগেও অনেক আমার কল্যাণী যাওয়ার কথা শুনে অনেকেও বলেছে কল্যাণী তো আমার বাড়ির কাছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা, তোমরা যখন এই কমেন্টগুলো করো আমার খুব ভালো লাগে। তো এই দেখো আমরা এখন যাচ্ছি, আর কিছু কিছু জায়গা সবটা তো হয় না, তো কিছু কিছু জায়গায় আমি ক্লিপিং তুলে রেখেছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো এখন সতী মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। তো রথতলা থেকে সতী মায়ের মন্দির খুব বেশি হলে হয়তো 10 থেকে 15 মিনিট বলছি, কিন্তু 15 মিনিট লাগবে না হয়তো, তো ওইটুকুই সময়, 10-12 মিনিটই মোটামুটি লাগবে সময়। তো চলো তাহলে। তো শ্রীদার পাপাকে দেখতে পাচ্ছ, চলো এবার আমি আমাকেও দেখা দিয়ে দিই। আর এই হলো সেই মন্দির, তো চলো তোমাদেরকে দেখাবো। তো বুঝতেই পারছো চলে এসেছি যেখানে আসা, তো চলো দেখি পুজোটা দেওয়া যায় নাকি। আর এই যে শ্রীদার পাপাগুলো বের করছে মিষ্টিটার এটা, আর বাদ বাকি যে ডালাটা ওটা কিনে নেবো এখান থেকেই। তো চলো দেখি মায়ের দর্শন পাওয়া যায় নাকি। তুমি ওর মধ্যে তো শাখা সিঁদুর থাকবে, তো আলতা সিঁদুর শাখা দিয়ে 100 টাকা। আলতা সিঁদুর শাখা আর এটাই100 টাকা। চলো এটা নেব নিয়ে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ ডালিম তলা যেটা বলা হয়, তো ডালিম গাছটা আছে, আমরা চলে যাব সরাসরি ওখানটায় পুজো দিতে। তো দেখতে পাচ্ছ সব চারিদিক কিন্তু সব ফাঁকা। তো ঠাকুর মশাই আসছে,
আর তারপরে ফোন নাম্বার আছে তারপরে কা পূজো মনে হয় আমি প্রথম এসেছি আজকে ঠাকুরের স্থানে তো সবটাই রেডি হয়ে গেছে আর এরপরে চলো পূজোটা দিয়ে নিতে হবে তো ঠাকুর মশাইকে খোঁজ করা হচ্ছে দেখা যাক তো চলো ততক্ষণে তোমাদেরকে দেখাই সেই জায়গাটা হ্যাঁ হ্যাঁ পরে কথা বলছি আমি এখন মন্দিরে এসেছি তো এই হলো ঢোকার রাস্তাটা আর এরপরে এই যে আসল যেটা ডালিমতলা বলছে সেটা হলো এই যে তালা দেওয়া আছে এখন জানি না পুজো হয়েছে কি না দেখছি তো ফুল পড়ে তো এই হলো সেই জায়গা আর এই দেখো এখানে সবাই এগুলো বাঁধে তো আজকে আমি খুলতে এসেছি কারণ আমার এই ঢিল বাঁধা আছে তাই আমি আজকে মানত পূর্ণ হওয়ার জন্য ঢিলটা খুলব আর ওই দিকেও আছে অনেক ঘর টর তারপরে আরও অনেক কিছু আছে মায়ের ঘর টর এসব আর কি সবটা তো জানি না তো এই হলো সেই ডালিম গাছ ডালিমও ধরেছে আর এইদিকে সব বোধহয় সবাই দাঁড়াবে সেরকম সব ব্যবস্থা করা এদিকে আছে আর দুধ পুকুরটা বোধহয় এই দিক দিয়ে যেতে হয় দুধ পুকুরে স্নান করে সবাই এইখানে গন্ডি কাটতে 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 চলে আসে এই দিক দিয়ে এসে পুজো করে এখানে ফাঁকা আছে এখন বুঝতেই পারছো এখন কোভিডের জন্য বোধহয় ফাঁকা সকাল সকাল চলে এসেছি আমরা এদিকে পুজো তো হয়ে গেল দেখতেই পেলে তো চলো এই ভিতরটা কি আছে তোমাদেরকে অ্যাকচুয়ালি একটু দেখিয়ে দিই না হলে ভালো লাগবে না তো আমরা এখন ভিতরের দিকেই আসছি যেই তার পাপা আছে আর এইখানে দেখতে পাচ্ছ কিছু ঠাকুর ও মা সতী মায়ের মূর্তি এটা তো চলো ব্যাক ক্যামেরা থেকে দেখ এই যে দেখতে পাচ্ছ সতী মায়ের এটা মূর্তি খুব সুন্দর লাগছে
পেপার এই দিক দিয়ে চলে আসছে আমরা এইদিকে। এগুলো সব ঘর, যখন পুজো হয় মানে মানে এক মাস ধরে বোধ হয় এখানে মেলা হয়, তো এখানেও একটা মন্দির আছে, সব মন্দির আছে, তো মেলা হয় যখন তখন সবাই আসে ভক্তরা, তখন এখানে এসে থাকে, এখানেই থাকে, এখানে খাওয়া দাওয়া হয়, সব কিছু এখানেই হয়। এখন সব দেখতে পাচ্ছ সব বাঁশ বাঁধা আছে, যেহেতু কোভিডের সময় ওই জন্য। তো মাস্কটা আমাকে দিয়ে দাও, মাস্কটা পরে নিই। সৃজিতা সাহা লেখাপড়া করে, হ্যাঁ ক্লাস 8। এগুলো সব এরকম করে ঘর টাইপের করা আছে, সবাই এসে ওই ভক্তরা থাকে। তো চলো তাহলে এবার বাড়ির পথে যাওয়া যাক। আর দুধ পুকুরটা ওরা তোমাদেরকে দেখানো হলো না, পারলে আর একবার এসে দেখাবো, কারণ বাড়ি যেয়ে আবার যেতে হবে সেই জন্য। যে সতী মাতা গ্রন্থাগার, এবার তাহলে বেরিয়ে পড়ি, আর বেশি কথা না, পুজো টুজো সব কিছু হয়ে গেল। চলো তাহলে, আমার কৃষ্ণনগর চলে যেতে হবে আজকেই, তো সেই জন্য আমাদের জুতোগুলো এখানে রাখা ছিল, পরে নিই, পরে বাড়িতে কিছু একটু খেতে হবে, খেয়ে দে তারপরে বাড়ি। অনেক হলো ঘোরা, মেয়ে একা আছে বুঝতে পারছো। এই আমি গেট দিয়ে বেরিয়ে পড়লাম, আর চলো বাইরের দৃশ্যটা একটু দেখে নিই কেমন। বাইরে সব এখানে দোকানে ভর্তি থাকে কিন্তু এখন নেই। তো এই হলো বাইরের দৃশ্য, এগুলো সব দোকানে ভরা থাকে, এখন আর নেই।